النبي صلى الله عليه وسلم একজন সাহাবীকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মদিনা রাষ্ট্র قائم হওয়ার পরের কথা একদম নবম মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন ততদিন হুদাইবিয়া সন্ধিও হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে খায়বারের পরের কথা এটা যে হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের ন্যাটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মত জেনে পড়তেছে তো তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখি কি করা যায় চিঠিতে লেখা আছে ইসলাম কবুল করেন আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন আসলিম তাসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি উদ্ধত আচরণ আমি এখানকার আমির আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় কে কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবাইদা আচ্ছা ওকে বসাও হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল কথা বুঝতে পারছেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবীকে কয়জন সাহাবীকে হত্যা করেছে 10 জন 20 জন 100 জন না একজন একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালকপুত্র বলা হতো এক সময় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু কোন জায়েদ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিলেন তার নাম যায়েদ ইবনে হারেসা যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তাকে পতাকা দিয়ে বললেন এই মোতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তোয়ালেব আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নাজাশির সামনে কোরআন তেলাওয়াত করার সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু আনহু যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহিদের সংস্কৃতি এমনকি কাবা তাওয়াফ করছেন তিনি তখন কাবা তাওয়াফ করছেন বিদায় ইয়া কাজা উমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এই কাফেররা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে ঘুরতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাবা তাওয়াফ করার সময় তুমি এগুলো বলছো নবীজি বলেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাওয়াত করতেছে মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফেরের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে তাকে বলতে দাও এই হলো আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু আনহু নবীজির অত্যন্ত প্রিয় ভাজন স্যার আব্দুল্লাহ বিন রওহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় না এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে 100,000 রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্সড আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো 100,000 সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলত শুধু ইমানের বদৌলত আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবীরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব নাকি মদিনায় ফিরে যাব
নাকি রাসূলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব কি করব তখন সাহাবী ওই যে বললাম আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন তরুণ সাহাবী আপনাদেরকে বলতেছি তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাজী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহাদা আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদই হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকবে তো তার এই মানে এমন ঈমানদীপ্ত ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ হবে এবার পরের দিন যুদ্ধ শুরু হল এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছুটায় আগায় যাচ্ছেন এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামনে থেকে করছেন এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদত হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে কখন ঘোড়ার জন্য তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে যায় এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এইমাত্র যায়েদ শহীদ হলো এইমাত্র জাফর শহীদ হলো একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাহাবীরা বলছেন আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্তয়ার জাফর আত্তয়ার পাখাওয়াল এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু তিনিও তো বীরবিক্রমে যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহাবীরা বলছেন আপনি কি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে আয়াতটা ছিল সূরা মারিয়ামের মধ্যে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া একটা আয়াত আছে কোরআনে সূরা মারিয়াম এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইকে আবার বলছি ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে ম্যান্ডাটরিভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আয়াতটা মনে হয় আমার কান্না আসতেছে একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোস্তটা খাওয়ার জন্যে চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছেন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্যে জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান্নাত শেষমেশ কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাকে পতাকা দেওয়া হল তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহুদের যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজা ওমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা একজনের দ্বারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লেখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো হবে ঠিক আছে
একটা লেখা একটা চিঠি খালেদ রাদিয়াল্লাহু আনহু একবারে কলিজাটা কাঁপায় ফেলছে। তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই, তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তরবারি। এরপর থেকে তিনি প্রায় 80-90টা যুদ্ধ করেছেন, সবগুলোতে জয়লাভ করেছেন মাশাআল্লাহ। ওই খালেদ রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেন মোতার যুদ্ধে, তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে, যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। তিনি ছিলেন যুদ্ধ কৌশলে অত্যন্ত পারদর্শী, হুটে হাটে কোনো কাজ করতেন, অনেক পারদর্শী। তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন, বামেরটাকে ডানে নিয়ে গেছেন, সামনেটাকে পিছনে নিয়ে আসছেন, পিছনেটাকে সামনে নিয়েছেন, বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন, তীরন্দাজদেরকে সামনে দিয়েছেন, মানে ওদেরকে ভেবাচাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক, হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয়, তো ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করতেছে পিছনের দিকে। ওরা ভাবতেছে পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে আক্রমণ করবে। এই আল্লাহপাক ভয় চাপাই দিলেন, এরা পালায় চলে গেল। 3,000 সৈন্য নিয়ে 2,00,000 সৈন্যকে পরাজিত করা হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হাতে সেই দিন 9টা তরোয়াল ভেঙেছে আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করেছি। তারা চিন্তা করেন কত কাফের মারা গেছে, আর মুসলিমদের মধ্যে মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছে, মাত্র 12 জনকে তারা মারতে পারছে, বাকিদেরকে মারতে পারবে? এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা, আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা, এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আমি আজকে আর বলার সুযোগ পেলাম না, ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে আবার এগুলো ডিসকাশন করবো ইনশাআল্লাহ।